হাই গাইস, সবাই কেমন আছো? তো সবাইকে জানাই মহাশিবরাত্রি শুভেচ্ছা। আর এখানে দেখো আমিও রেডি হতে যাচ্ছি, কারণ মায়ের সাথে আমার মা বাড়ি ওখানে আজকে আজ পুজো। তো প্রথমে মুখটা ধুয়েই এখানে আমি ক্রিম মেখে নিয়েছি, দেন সানস্ক্রিন মাখতে গিয়ে পড়ে গেছে অর্ধেক। তো সানস্ক্রিনটা মাখা তো খুবই মাস্ট। তো মাখার পর দেন এখানে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছে পাউডার পুরো গায়ে উড়ে গেছে, ওর জন্য এরকম রিয়াকশন। আর অনেকে আজকে শাড়ি পরবে, বাট আমি শাড়ি পরিনি, আমার একটু কুর্তিরে না কমফোর্টেবল ফিল হয়, সো তাই পরেছি। আর এখানে একটুকুনি চোখে আইশাড়ো লাগিয়ে নিচ্ছি, প্রথমে ভাবছিলাম যে লাগাবো না, তারপর ভাবলাম যে লাগাই, চোখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো আইশাড়ো লাগানোর পর এখানে আমি আর কাজল ইউজ করিনি, কাজল আইলাইনার কিছু ইউজ করিনি, শুধু মাস্কারা ইউজ করেছি যাতে চোখটা একটু বড় বড় লাগে, তো তাই মাস্কারা ইউজ করলাম। দেন এখানে হালকা সাইড একটু ব্লাশ লাগিয়ে নিলাম, বাট না লাগানোর মতো লাগিয়েছি, কারণ ন্যাচারালি তো আর গালটা লাল নেই, তো ভাবলাম এভাবেই গালটা লাল করি। আর তারপরে আমি ইউজ করলাম সুগারের লিপস্টিক, এই কালারটা মানে ব্যাপক, আমার তো এই কালারটা ভীষণ ভালো লাগে। এরকম আমার অনেকটা মানে অনেক রকম অনেকটা না অনেকটা আরেকটা আছে, বাট এটা বেশি ভালো লাগে। দেন এখানে একটা কানের পরে নিচ্ছি, এটাও নতুন কানের, মেলায় দিয়ে একবার কিনেছিলাম আমি। তো এখানে একটা এই জামাটার সাথে খুঁজাচ্ছে, আর কুর্তিটা বেশ নতুনত্ব, অনেকেই অনেক রকমের কালার আমি কুর্তি পরেছি, বাট এটা আলাদা। আর দেন দেখো এখানে আমি লাল টিপ করেছি, পুরো নতুন ক্রিয়েট। আর যবার থেকে আমি ছোটো চুল করেছি, আমার জন্য চুলের এই একই স্টাইলই আমার ধরেছে, উঁচু করে নিয়ে দেন টিপ লাগে না। সো চলো ফাইনালি আমার হয়ে গেছে, এটা হচ্ছে আমার নতুন লুক। কেমন হলো জানাবে, দেখা হবে পরে, টাটা।